যানবাহনের চক্করে একটি ঘর ভাঙচুর ঘটনার বিবরণে জানা যায় গুমতি জেলার উদয়পুর হইতে কাকরাবন যাওয়ার পথে জামজুড়ি স্কুল সংলগ্ন মেন রোডের নিচ দিয়ে ছোট একটি ছড়া রয়েছে সুখসাগর জলা থেকে পানীয় জল গুমতি নদীতে পড়ার জন্য এই ছড়ার উপরে মেন রোডের সঙ্গে একটি সুইচ গেট নামে জলের জল নামার রাস্তা রয়েছে আর সেই মেশিনগুলি ঘুরিয়ে রাখার জন্য যে ঘরগুলি বানানো রয়েছে সে ঘরকে কোনো একটি গাড়ি ভেঙে চুরমার করে ফেলে এই নিয়ে দপ্তরের কোনো হ্যা দোল নেই এছাড়াও এই সড়ক দিয়ে উদয়পুর হইতে সোনামুড়া যানবাহন প্রতিনিয়ত চলাফেরা করছে গত আঠারোই ফেব্রুয়ারি ঘটনাটি ঘটে সামনে চলে আসছে বর্ষার মরশুম তার আগে যদি ওই ঘরগুলি ঠিক না করা হয় তাহলে হতে পারে বড়সড় দুর্ঘটনা এমনটাই প্রশ্ন জনমনে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা